মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ আসনের পুঁজিক লৈ বিতর্ক লোক নির্মাণ বিভাগের গাইডলাইন নামানে বিধায়কে প্রতিবাদর হুঙ্কার বিধায়কর বহু বিধায়ক নামতে হয়ে থাকিব বিধায়ক সমষ্টি পুনর্নির্ধারণের পিছতেই আরম্ভ হয়েছিল এটা বিতর্কর সমষ্টি উন্নয়নত কোরবাত বাধা আহিব নেকি যে বিতর্ক আর আশঙ্কা করা হয়েছিল সেই বিতর্ক আর আশঙ্কাকেই তথ্য সহ এতিয়া তুলি ধরেছে বিধায়ক সকলে মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ আসনির অধীনত সমষ্টি সমূহলৈ পুঁজি মুকলি হব প্রতিটি সমষ্টির বাবদ ধার্য করা হয়েছে 10 কোটিকৈ টাকা মুখ্যমন্ত্রীর পকিপথ আসনির অধীনত সমষ্টি সমূহলৈ পুঁজি মুকলির প্রস্তাবর পত্র এইখন পত্রখনের মতে প্রতিগৰাকী বিধায়কে 10 কোটি টাকার আসনির প্রস্তাব দিব পারে সেই অনুসরি পূর্বে 8টা সমষ্টি থাকা বরপেটা জেলার বাবে 80 কোটি টাকা মুকলি হব লাগে কিন্তু সমষ্টি পুনর্নির্ধারণের ফলত এতিয়া বরপেটার বাবে 65 কোটি টাকাহে মুকলি হব শিবসাগর জেলার ক্ষেত্রতো হ্রাস পাব পুঁজি ইয়াতো মিলে আমার 8টা সমষ্টি আছিল এটা সমষ্টি 6টা করা হল আর 10 কোটিকে টাকা যেহেতু দিছে আমার সমষ্টি ভিত্তিক গতি এতিয়া আমার বরপেটা জেলায় আমি 6টা সমষ্টির পয়সা পাইছো গতি আমি 65 কোটি পাইছো গতি আলটিমেটলি আমি 8 কোটি বা 8.5 কোটিকে টাকা পাম গতি এইটো তো আমি কম টাকা পালো মানে আমার সমষ্টির উন্নয়ন কমকে হব আটাইতকৈ ডাঙৰ বিষয়টো হল সমষ্টি পুনর্নির্ধারণের ফলত সমষ্টি হেরুয়া বিধায়ক সকলে কেনেদরে মুখ্যমন্ত্রীর পকিপথ আসনির প্রস্তাব দিব PWD রুলস বিভাগে যেটো নির্দেশনা পঠাইছে যে নতুন LAC ওয়াইছে এটা উদাহরণস্বরূপে আপনি যদি মন্ডিয়া সমষ্টিটা চায় এটা মন্ডিয়ার সমষ্টির সাব ডিভিশনাল অফিসটো হয়েছে মন্ডিয়া সমষ্টির ভিতর মানে আগর বাগবরত গতি তারে বিধায়কজনে পুঁজিটা ধরব নে জোনিয়ার বর্তমানের বিধায়কজনে পয়সাখিনি ধরব এটা পয়সা দিছে আপনার আমার সমষ্টি আছিল 8টা এটা পয়সা দিছে 6টা সমষ্টি স্বাভাবিকতেই দিব নোৱাৰিব তেনে অর্থত বিধায়ক হয়েও বহু বিধায়ক হব নিধিরাম সর্দারর দরে আনহাতে যুর নতুনকৈ সমষ্টির সৃষ্টি হল সেইবর ক্ষেত্র কি ব্যবস্থা গ্রহণ করা হব কারণ সমষ্টি ভিত্তিক যদি টাকা আইছে নিশ্চয় মানাশ সমষ্টিতে 10 কোটি টাকা আহিম এটা মানাশ সমষ্টির যেহেতু বিধায়ক নাই তারে বিধায়ক ভবানীপুরের বিধায়কজন তারে বিধায়ক হরবুগর বিধায়কজন কারণ হরবুগর একটা অংশ গেছে ভবানীপুরের একটা অংশ গেছে বরপেটা সমষ্টির একটা অংশ গেছে গতি আমার তিনজন বিধায়করপরা মানাস নতুন সমষ্টির গাইডলাইন মতে নতুন সমষ্টির স্কিমখিনি আমারপরা লব লাগিছিল গতি তাতে তো এতালেক একটা স্কিমও লওয়া নাই বিধায়ক সকল ক্ষুণ্ণ সমষ্টি পুনর্নির্ধারণের ভিত্তিত নহয় পূর্বর সমষ্টির আধারতে বিধায়ক সকলে পুঁজি ব্যবহারের প্রস্তাব দিব সরকারক বিধায়কর প্রস্তাব নামানিলেই হব প্রতিবাদ আমি 26 চনলৈকে আমাক নির্বাচিত করে পঠাইছে এটা যি সরকারে অনুদান দিয়ে ফান্ড দিয়ে আমি আমার পুরানা সমষ্টি হিসাবে আমি কাম করি এইটো করার কোনো কারণে আমি বাধ্য নহয় আর আমাক মই ভাবো বাধ্য করাবো নোৱাৰে মই ভাবো এটা টুকলকি এটা নির্দেশনা আর এই নির্দেশনা উদ্র করব লাগে আর এইটো মই ভাবো সর্বত্রে প্রতিবাদ হব আর আমার কোনো মই ভাবো কোনো শাসক বিরোধী কোনো বিধায়কে এইটো মানি লওয়া উচিত নহয় আর এইটো সকলেই এই বিষয়টো লৈ মাত মাতিব লাগে ভিডিও জার্নালিস্ট যতীন বড়া আর হরি বড়োর সৈতে প্রাঞ্জল বড়ার রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ